আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, সবার সাথেই আমার একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি, আমি একা মনে করলে তো হবে না, ঠিক আছে? সো তামিমের বিষয়টা একটু সেন্সিটিভ ইস্যু এই কারণে যে হঠাৎ করে ও যখন কি খেলাটা ছেড়ে দিল একটা ম্যাচ খেলে সিরিজের মাঝখানে, ওটা যে কেন ছেড়েছে ওটাই এখন পর্যন্ত জানি না। সো আসলে গোড়াটাই প্রথম প্রবলেমটাই যদি আমরা না জানি, পরবর্তীতে কি হলো না হলো এইগুলো কিন্তু ওইটা সলিউশনটা দিতে পারবে না সমস্যা। ওই জিনিসটা জানা দরকার। ও আমাকে বলেছে, আপনাকে, আপনি জানেন না আপনাকে বলবো, আমার মনে হয় জালাল ভাইকেও হয়তো বলেছে বা বোর্ডকে, এই জন্য ওর কথাগুলো আগে একবার শোনা দরকার যে সমস্যাটা কোথায়, কেন সে ওই সময় খেলাটা ছেড়ে দিয়েছিল। পরেরটা পরে, আগে প্রথমটাই আসি, কারণ প্রথম ধাক্কাটা হলো ওখানে, কারণ এইটা তো টোটালি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তারপর ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে, সো এই জিনিসগুলো আগলে আমরা যতক্ষণ পর্যন্ত ওর সাথে কথা বলার পরে আপনাদের কাছে এটা নিয়ে কথা বলা উচিত, এর আগে বলাটা ঠিক হবে বলে আমার মনে হয়। না না, আমার সাথে সেদিন জালাল ভাই এবং তামিম ছিল, এখানে আসছিল, সে এসে সে আমাদেরকে জানায় দিল যে সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে এবং মিডিয়াকে বলবে, মিডিয়া তখন নিচে। কিন্তু কেন কি এই নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি? একটা কথা বলেছিল যে হি ওয়াজ সাফারিং ফ্রম ইঞ্জুরি, বলে যে আমার এখানে ক্যাপ্টেন্সি দেওয়াটা ঠিক হবে না, মোরালি ঠিক হবে না, যেহেতু আমি জানি না আমি হয়তো ওয়ার্ল্ড কাপের সব খেলাগুলো খেলতে পারবো কি না, এই কারণেই অ্যাকচুয়ালি। যাই হোক, মানে ওখানটা এরকম কোনো ঘটনা ছিল না যে ডিটেলস আলোচনা করা, আর ওই পরিস্থিতিটাও তখন ওইরকম ছিল না। হ্যাঁ, যাই হোক, সো এখন আমি বলেছি ওনারা আলাপ করবে, করার পরে দেখি প্ল্যানটা কী।